নমস্কার বন্ধুরা ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া অর্থাৎ এসবিআই ব্যাঙ্ক তাদের গ্রাহকদের নিত্য নতুন স্কিমের সুবিধা দেয় নিত্য নতুন স্কিম আনে গ্রাহকদের কথা ভেবে সেই রকমই একটা জনপ্রিয় স্কিম হচ্ছে এস বি আই ফ্লেক্সি ডিপোজিট স্কিম এই স্কিমটি জনপ্রিয় এই কারণে এই স্কিমে আপনাকে নির্দিষ্ট সময়ে অর্থাৎ মাসে মাসে টাকা জমা করতে হয় না আপনার যখন ইচ্ছে আপনি টাকা জমা করতে পারবেন কোনো আপনি চাইলে যে টাকা জমা করতে পারলেনই না এক বছর তাতেও কিন্তু আপনার সমস্যা হবে না সেটা কিভাবে সেটা আমি ভিডিওতে আলোচনা করবো সেই সঙ্গে এটার সুবিধা কী আপনি এটা আপনার সন্তানের নামেও অ্যাকাউন্টটি খুলতে পারবেন যাতে তাদের পরবর্তীতে উচ্চশিক্ষার সময় কিছুটা হলেও টাকাটা কাজে লাগে তাই আমি আপনাদের জন্য এই স্কিমটির অর্থাৎ এই এসবিআই ফ্লেক্সি ডিপোজিট স্কিমটির যে কিছু বৈশিষ্ট্য আছে কিছু যে নিয়ম আছে সেইগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে ভিডিওতে আলোচনা করব এবং অনলাইনে যারা এই স্কিমটি নিতে চায় তারা কি এই স্কিমটি অনলাইনে নিতে পারবে ট্যাক্স ছাড়ের কী কিছু সুবিধা আছে লোন নেওয়ার কি কিছু সুবিধা থাকছে যদি কেউ সময়ের আগে এই অ্যাকাউন্টটি বন্ধ করতে চায় অর্থাৎ এই ফ্লেক্সি ডিপেন্স স্কিমটি বন্ধ করতে চায় তাহলে তার জন্য কী নিয়ম আছে নমিনি চাইলে কি আপনি চেঞ্জ করতে পারবেন নাকি এবং সেই সঙ্গে এখানটায় আর যে সুবিধাগুলো আছে সেগুলো আমি আলোচনা করবো এবং সেই সঙ্গে একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে হাজার টাকা করে যদি আপনি জমা দেন এক লক্ষ টাকা কীভাবে পাবেন আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই সঙ্গে যদি আপনাদের আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে এবং চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি নতুন হন অথবা যদি এখনও আপনি সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের চ্যানেলের এই নিত্য নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতে পান এবং এর লাভ নিতে পারেন কারণ আপনাদেরই সামান্যতম উপকার করার জন্য আমরা কিন্তু এই চ্যানেলগুলো চ্যানেলে ভিডিওগুলো নিয়ে আসছি আশা করি আপনারা সাবস্ক্রাইবও করবেন আমাদের সঙ্গে থাকবেন মানসিকতা এখনও মানুষের পরিবর্তন এসছে মানুষ এখনও রিক্স নিতে চায় তা হলেও মানুষ কিন্তু এখনও শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে রক্ষণশীলতা কাটিয়ে উঠতে পারেনি এই সুদের হার কমতে থাকলেও ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট আজও মানুষের বিনিয়োগের মূল ঠিকানা এর মধ্যে বিভিন্ন ব্যাংক হাজির হচ্ছে একাধিক ফ্লেক্সিবল রেকারিং ডিপোজিট স্কিম নিয়ে ব্যাঙ্ক প্রতি এই প্রকল্পের নামও পাল্টে যায় এর মধ্যে ভারতীয় স্টেট ব্যাংক বা এর ফ্লেক্স ডিপোজিট স্কিম খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে এই স্কিমটি এক প্রকারের রেকারিং ডিপোজিট স্কিম তবে এই জনপ্রিয়তার আসল কারণ হচ্ছে এখানে প্রতি মাসে মাসে আপনাকে কোনো নির্দিষ্ট টাকা জমা করতে হয় না আপনি যখন ইচ্ছে আপনার টাকাটি আপনি জমা করতে পারবেন এস বি ওয়েবসাইট অনুযায়ী সরি অনু অনুসারে এই ব্যাঙ্কে ফ্লেক্সি ডিপোজিট অ্যাকাউন্টের জন্য ন্যূনতম পাঁচশো টাকা আপনাকে জমা করতে হবে অর্থাৎ আপনি যখনই এটাই টাকা জমা করবেন আপনাকে ন্যূনতম পাঁচশো টাকা জমা করতে হবে এবং এক বছরে আপনাকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা জমা করতে হবে যদি না কেউ জমা করতে পারে পাঁচ টাকা তাহলে তার কী হবে সেটা নিয়ে আমি বলবো আপনাদের শেষে এটা সুবিধা কাদের যাদের মান্থলি ইনকাম নেই অর্থাৎ মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণে ইনকাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু এটা সুবিধা কারণ কি তারা যে মাসে একটু বেশি ইনকাম হলো তারা কিন্তু সেখান থেকে এটাই কিছু টাকা জমা করতে পারবে তাই দেখা যাক যে এই স্কিমটির কী কী সুবিধা আছে এই স্কিমটি অর্থাৎ এই এসবিআই ফ্লেক্সি ডিপোজিট স্কিমটি এসবিআই সমস্ত শাখাতে আপনি নিতে পারবেন এবং দেশের যে কোনো শাখায় এটাকে আপনি ট্রান্সফার অর্থাৎ স্থানান্তর করতে পারবেন এই স্কিমটির মেয়াদ আছে পাঁচ বছর থেকে সাত বছর অর্থাৎ আপনাকে মিনিমাম পাঁচ বছর জন্য নিতে হবে ম্যাক্সিমাম সাত বছরকে আপনি এটা নিতে পারবেন ফ্লেক্সি ডিপোজিটে যে সুদ দেয় সেই সুদটা কিন্তু সাধারণ যে ফিক্সড ডিপোজিট তার মতো নেই কেউ যদি ফ্লেক্সি ডিপোজিটে পাঁচ বছরের মেয়াদ নেয় তাহলে তাকে পাঁচ বছরের ডিপোজিট অর্থাৎ এফডির উপর যে ইন্টারেস্ট রেট সেটাই তাকে দেওয়া হবে তবে হ্যাঁ এস যারা কর্মী এবং পেনশনার তাদের ক্ষেত্রে কিন্তু এক পার্সেন্ট অতিরিক্ত সুদ দেওয়া হবে করে ছাড় অবশ্যই থাকবে এখানটায় আপনাকে নিয়ম অনুযায়ী ফিফটিন জি বা ফিফটিন এইচ ফর্ম সময়ের মধ্যে জমা করতে হবে এই ফিফটিন জি বা ফিফটিন এইচ ফর্ম যদি আপনি সময়ের মধ্যে জমা করেন তবে আপনি ট্যাক্স ক্লেম করতে পারবেন অর্থাৎ ইনকাম ট্যাক্স ক্লাইম করতে ক্লেম করতে পারবেন এই ফিফটিন জি এবং ফিফটিন এইচ ফর্ম কীভাবে আপনি পূরণ করবেন সেটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে যা করে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন আমি ডিসক্রিপশানে ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা ওখান থেকেও দেখতে পারেন অথবা আমাদের চ্যানেলে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন এখান থেকে প্রয়োজনে আপনি টাকাও তুলতে পারবেন কোনো সময় মানুষের সমস্যা হলে তারা কিন্তু এখান থেকে টাকাও তুলতে পারবে মেথ শেষ হওয়ার আগে যদি কেউ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তোলে তখন তাকে শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ জোরান দিতে হয় যদি পাঁচ লক্ষ টাকার বেশি হয় অর্থাৎ টাকা তোলার পরিমাণ পাঁচ লক্ষ টাকার বেশি হয় তখন সেই জোর গিয়ে দাঁড়াবে এক শতাংশ আপনি যখন আবেদন করবেন তার সাত দিনের মধ্যে সুতশো টাকা আপনার অ্যাকাউন্টে অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা ডেবিট হয়েছিল সেই অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে আপনি চাইলে এই স্কিমটি বন্ধ না করে অর্থাৎ অগ্রিম টাকা না তুলে এটা বন্ধ রেখেও লোন নিতে পারবেন এরও সুবিধা থাকছে এইচপি তরফ থেকে এই সুবিধা দিচ্ছে যে এই টাকাটি আপনি বন্ধ রেখে সুদও নিতে সরি ঋণও নিতে পারবেন এখানটায় যেহেতু বলেছি যে সুদের হার সাধারণ ফিক্সড ডিপোজিট মতন একই তাই এই মুহুর্তে এই ফ্লেক্সি ডিপোজিট যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনি সুদের হার পাবেন পাঁচ টাকা চল্লিশ পয়সা শতকরা প্রবীণ নাগরিকদের জন্য একটু এক্সট্রা সুবিধা আছে তারা পঞ্চাশ বেশি পয়েন্টে বেশি পাবে অর্থাৎ তারা এখানটায় সুদের হার পাবে ছ টাকা কুড়ি পয়সা অর্থাৎ যারা ষাট বছরের নিচে বয়স তারা পাবে পাঁচ টাকা চল্লিশ পয়সা যাদের ষাট বছরের বেশি বয়স তারা পাবে ছ টাকা কুড়ি পয়সা এগুলো সবই কিন্তু শতকরা হিসাবে তবে হ্যাঁ এইটুকু বলে রাখি এই সুদের হার কিন্তু ফিক্সড নয় যে কোনো সময়টা পরিবর্তন হতে পারে আপনি যখন এই স্কিমটা নেবেন তখন অবশ্যই খোঁজ খবর নিয়ে নেবেন যে তখন কত সুদের হার যদি কোনো গ্রাহক এক বছর টাকা জমা করতে পারেনি অর্থাৎ ন্যূনতম যে টাকাটা থাকে সেই টাকাটি জমা করতে পারেনি তখন তাকে পরের বছর টাকা জমা দেওয়ার সুযোগ দেবে এসবেন তবে হ্যাঁ তার জন্য পঞ্চাশ টাকা আপনাকে জোর অনে দিতে হবে তাহলে এইখানে সুবিধা থাকছে কি আপনি যদি টাকা জমা করতে না পারেন তাতেও কিন্তু আপনার এই স্কিমটি বন্ধ হবে না পঞ্চাশ টাকা আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে এবারে বলি যে এটা এটা কারা কারা খুলতে পারবে অ্যাকাউন্টটি স্কিমটি নিতে পারবে সমস্ত ভারতীয় নাগরিক সেই সঙ্গে মাইনর আপনি আপনার সন্তানের নামে এটা নিতে পারেন তাদের শিক্ষার জন্য নিতে পারেন ধরুন আপনার সন্তান সাত বছর পরে কোনো একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে সেখানটা যদি আপনি এক লাখ টাকার কাছাকাছি যদি হেল্প পান সেটাও কিন্তু আপনার কাছে অনেকটা সুবিধার হবে তাই আপনি আপনার সন্তানের নামেও অ্যাকাউন্টটি নিতে পারেন এই প্রকল্পে আপনি যে লোন নেবেন সেই লোনের পরিমাণ থাকবে টোটাল যে আপনার টাকাটা জমা হয়েছে তার নব্বই শতাংশ পর্যন্ত অর্থাৎ আপনি যদি এক লাখ টাকা জমা করেন তাহলে আপনি কিন্তু নব্বই হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবারে বলি যদি কেউ নমিনি অ্যাড করতে চায় পরে তাহলে সে কি অনলাইনে নমিনি নিতে পারবে অর্থাৎ যারা অনলাইনে এই এস ফ্লেক্সি ডিপোজিটটা নেবে তারা কি অনলাইনে এই নমিনিগুলো চেঞ্জ করতে পারবে না তারা কিন্তু আর এটাকে পরে চেঞ্জ করতে পারবে না যখন ওরা অ্যাকাউন্ট অর্থাৎ এই এস ফ্লেক্সি ডিপোজিটটা নেবে তখন ডেবিট অ্যাকাউন্টে যে নমিনি থাকবে সেই নমিনির নামটা কিন্তু অটোমেটিকলি ওখানটায় নিয়ে নেবে আপনি কিন্তু আর চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে হলে আপনাকে ব্রাঞ্চে যেতে হবে আপনি চাইলে অনলাইনে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অন্য কারোর নামে এফ এই ফ্লেক্সি ডিপোজিটটা ওপেন করতে পারবেন না অর্থাৎ যার নামে নেট ব্যাঙ্কিংটা আছে তিনি কিন্তু চাইলে অন্য কারোর নামে এফডি এই ফ্লেক্সি ডিপোজিটটা খুলতে পারবে না তাকে নিজের নামেই খুলতে হবে অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট আছে তার নামেই কিন্তু এফডিটা অর্থাৎ ফ্লেক্সি ডিপোজিটটা খুলতে হবে যদি আপনি আপনার সন্তানের নামে এই অ্যাকাউন্টগুলো খুলতে চান এই ফ্লেক্সি ডিপোজিটটা খুলতে চান ওপেন করতে চান তাহলে আপনাকে ব্রাঞ্চে যেতে হবে ম্যাচুরিটি হওয়ার সময় আপনি চাইলে এই যে ম্যাচুরিটি অ্যামাউন্টটি অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন না ওটা শুধুমাত্র ডেবিট হয়েছিল যে অ্যাকাউন্ট থেকে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটি জমা হবে যদি কেউ অনলাইনে এই স্কিমটা নিতে চায় অর্থাৎ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তাহলে তার সময় কত সময় অবশ্যই সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা আটটা পর্যন্ত সন্ধ্যা বলতে পারেন রাত বলতে পারেন তো সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত তো হ্যাঁ এটা কিন্তু চালু হবে পরের দিন থেকে কেউ চাইলে অনলাইনে কি এই এস বি ডিপোজিটটা বন্ধ করতে পারবে অবশ্যই পারবে যদি সে অনলাইনে এই এস বি ডিপোজিটটা ওপেন করে থাকে অবশ্যই তার জন্য সুবিধা থাকছে এবার একটা ছোট্ট হিসেব দিয়ে বোঝানোর চেষ্টা করি এখানে যদিও আপনি মাসে মাসে না দেওয়ার সুযোগ থাকছে অর্থাৎ আপনি চাইলে কোনো মাসে দিতে পারেন টাকা কোনো মাসে নাও দিতে পারেন তাও আমি বোঝানোর সুবিধার জন্য কারণ কে কখন জমা দেবে সেটা তো আমার কেউ জানা সম্ভব না তাই আমি বোঝানো সুবিধার জন্য মেনে নিলাম যে কেউ প্রতি মাসে টাকাটা একটা নির্দিষ্ট সময় জমা দেবে এবং তার অ্যামাউন্টটি হাজার টাকা করে তো হাজার টাকা সে যদি মাসে দেয় সাত বছরের জন্য যদি স্কিমটি নেয় অর্থাৎ চুরাশি মাস তখন তার সুদের হার অর্থাৎ এই যে এখন সুদের হার পাঁচ টাকা চল্লিশ সেই অনুযায়ী ওনার কিন্তু যে টোটাল অ্যামাউন্টটা দাঁড়াবে এক লক্ষ দু হাজার একশো বাহাত্তর টাকা ইন্টারেস্ট পাবেন আঠেরো হাজার একশো বাহাত্তর টাকা এইটা হচ্ছে এস বি ফ্লেক্সিড ডিপোজিটে যদি হাজার টাকা কেউ মাসে মাসেই ইনভেস্ট করে এই ইন্টার এই তার অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে এক লক্ষ দু হাজার একশো বাহাত্তর টাকা হ্যাঁ তার সঙ্গে অবশ্যই বলতেই যে এটা মাসে মাসে দিতে হবে কোনো কথা নয় আপনি চাইলে কোনো মাসে দিতে পারেন কোনো মাসে নাও দিতে পারেন তবে হ্যাঁ বছরের শেষের জন্য আপনার পাঁচ হাজার টাকা জমা করে হলে কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা জোরানে দিতে হবে এই হচ্ছে এসবি ফ্লেক্সি ডিপোজিটের কিছু নিয়ম আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভালো লাগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই কমেন্ট করে জানান তাতে আমাদের উৎসাহ বাড়বে আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন এবং আমাদের চ্যানেলটিকে দেখতে থাকবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকুন খুশিতে থাকুন